সত্যজিৎ রায়ের বঙ্কুবাবুর বন্ধুর কথা মনে পড়ে আপনাদের? কিংবা ধরুন আমার আপনার আমাদের ভীষণভাবে প্রিয় ইন্টারেস্টিং রোমাঞ্চকর একটি সিনেমা কোই মিল গয়া, তার জাদুর কথা যদি মনে পড়েই থাকে, তাহলে এবার আজকের জিরো আওয়ারে আমরা তাদের খোঁজ করব। এই জিরো আওয়ারে আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে, আর তিথির সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। এবং সত্যি আজকে একটু অন্য ধরনের একটা খবরে আমাদের নজর রাখতে পেরে বেশ ভালোই লাগছে তিথি, কারণ তুমি শুরুতেই বলছিলে যে জাদুর কথা। আমার মনে হয় সেই জাদু, ছোট বড় প্রত্যেকের মন জয় করা সেই জাদু কোথায় জানে হারিয়ে গেল। কিন্তু সেই জাদুকে যদি আমরা নতুন করে আবার পেতাম আমাদের মাঝে, আমার মনে হয় কারোরই মন্দ লাগতো না, বেশ ভালো হতো ব্যাপারটা। কারণ সে মন জয় করেছিল এমনইভাবে, হয়তো কাল্পনিক তাকে তৈরি করা হয়েছিল, কিন্তু তিথি বাস্তব বলছে কোনো এক সময় হয়তো এই এলিয়েনের খোঁজ মিলেছিল বটে। বা নতুন প্রাণী আমি যদি বলি, যে পৃথিবীর মানুষের সঙ্গে যাদের কোনো কল্পনায় হয়তো বা চেহারায় আকার ইঙ্গিতে আকার আঙ্গিকে কোনোভাবেই হয়তো মিল খুঁজে পাওয়া যায় না, কিন্তু এখানে কোথাও বিজ্ঞানীরা আরও এক ধাপ অনেকটা ধাপ এগোনোর চেষ্টা করছেন। তারা বলছেন এলিয়েনের খোঁজ পাওয়া যাবে, তার জন্যই বোধহয় নতুন টেলিস্কোপ কিনে। একদমই তাই, নতুন প্রজেক্ট এবার নাসার হাতে, যা রীতিমতো মহাশূন্যকে দেখার চৌকি নাকি বদলে দেবে। দ্য সুপার হাবল টেলিস্কোপ, যা ব্যবহার করে এলিয়েন বা ভিন গ্রহীদের খুঁজবে মার্কিন এই মহাকাশ গবেষণা সংস্থা। একদমই তাই, আর এখান থেকে যেন নতুন একটা শুরুর ইঙ্গিত, কারণ স্টেট অফ আর্ট টেকনোলজি এবং অ্যাডভান্স অ্যালগরিদমে কাজ করবে এই টেলিস্কোপ। কি এই টেলিস্কোপ, কতটা তার খোঁজ, কতটা অনুসন্ধান চলবে দেখুন। সত্যজিৎ রায়ের বঙ্কুবাবুর বন্ধু, স্পিলবার্গের ইটি কিংবা কোই মিল গিয়ার জাদুর দেখা যদি বাস্তবে সম্ভব হয় তখন কি করবেন, এই প্রশ্ন উঠছে। কারণ দ্য সুপার হাবল টেলিস্কোপ এলিয়েনের সন্ধান দিতে পারলেও দিতে পারে, বলছেন গবেষকরা। ইটির অস্তিত্ব এবং তাদের জীবনের প্রমাণ খুঁজতেও এই টেলিস্কোপের প্রযুক্তি ব্যবহার করবে নাসা। সৌরজগতের বাইরেও একটা বিরাট মহাশূন্যের অস্তিত্ব আছে, সেই মহাশূন্যের রহস্য ভেদে দ্য সুপার হাবল টেলিস্কোপ বাজিমাত করতেই পারে দাবি বিশেষজ্ঞদের। রাতের আকাশকে ফুঁড়তে পারে এমন প্রযুক্তি আছে সুপার হাবল টেলিস্কোপের। স্বচ্ছ ছবি এবং আলো ক্যাপচারের প্রযুক্তি আছে এই টেলিস্কোপে। এলিয়েন সভ্যতা থেকে পাওয়া সিগন্যাল সহজেই ধরতে পারবে এই প্রযুক্তি। মহাকাশের একটা বড় অংশের ছবি তুলতে সমর্থ, ফলে রেডিও সিগন্যাল বা আলোর ঝলকানি সহজেই ধরা পড়বে এই টেলিস্কোপে। সৌরজগতের বাইরেও মহাকাশের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব বের করতে সমর্থ এই টেলিস্কোপ। ফলে মহাকাশে ভিন গ্রহীদের সন্ধান বা তাদের কীর্তি অনুসন্ধানে সুপার হাবল টেলিস্কোপের জুড়ি মেলা ভার, বলছেন বিশেষজ্ঞরা। তাহলে কি কোই মিল গিয়ার জাদুর মতো বা সত্যজিৎ রায়ের বঙ্কুবাবুর বন্ধুর মতো ভিন গ্রহীদের দেখা পাবে মানুষও? এ প্রসঙ্গে উল্লেখ্য, আন্তঃ নাক্ষত্রিক স্থান জুড়ে যোগাযোগ করতে সক্ষম ভিন গ্রহীরা, কিন্তু এরা অভিযোজিত হতে পারে না যদি এর হোম গ্রহে প্লেট টেকটোনিক্স না থাকে, প্রয়োজন সঠিক পরিমাণ জল ও শুষ্ক জমি। জটিল জীবন বিকশিত হতে প্লেট টেকটোনিক্স একদম অপরিহার্য, দাবি ডালাস টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এক গবেষকের। পৃথিবীতে 539 মিলিয়ন বছর আগে ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণে জটিল বহুকোষী জীব আবির্ভূত হয়েছিল। গবেষকরা বলছেন প্লেট টেকটোনিক্সের সূচনা জটিল জীবনের বিবর্তনকে ব্যাপকভাবে ত্বরান্বিত করে এবং এটির অন্যতম প্রধান কারণ ছিল ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ। অর্থাৎ ভিন গ্রহীরাও কমিউনিকেট করতে সক্ষম যদি প্রয়োজনীয় বাস্তুতন্ত্র পায়, সেটাই কি বলতে চাইছেন গবেষকেরা? ক্যালকাটা নিউজ। একটা প্রতিবেদনে আমরা তুলে ধরলাম তিথি আপাতভাবে, কিন্তু প্রশ্ন মনে যাচ্ছে আমি জানি তোমারও, যে এলিয়েন আমরা জানি গোটা পৃথিবীর মানুষ হয়তো তাদের কল্পনার জগতে, তাদের অন্য মনস্কতার জগতে, কারণ বাস্তবের জগৎ থেকে যা অনেকটা আলাদা, সেখানে একটা প্রশ্ন হয়তো কোনো না কোনো সময় ভিড় করে যে এলিয়েন এলিয়েন কেমন ছিল, তারা দেখতে কেমন ছিল, তারা কি সত্যি পৃথিবীতে এসেছিল? চলুন তারই তো অনুসন্ধান করছেন আমাদের বিজ্ঞানীরা। আমাদের সঙ্গে আজকে জিরো আওয়ারে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমরা বিজ্ঞানী আবদুল্লাহ মণ্ডল সাহেবকে পেয়ে গেছি। আবদুল্লাহ সাহেব, আপনাকে স্বাগত জানাবো। এবং আমি এবং তিথি রয়েছি দুজনে, অনেকগুলো প্রশ্ন মনে এই মুহূর্তে হয়তো ভিড় করছে, একটু জানার চেষ্টা করব। গোটা পৃথিবীর মানুষ, এ বিশ্বে বাইরে মহাকাশের যা অস্তিত্ব, অনেক প্রশ্ন যেন প্রতিদিন অজানা প্রশ্নগুলো ভিড় করে, তার মধ্যে একটি অংশ হচ্ছে এলিয়েন।
এলিয়ান সত্যি পৃথিবীতে এসেছিল কিনা, তাদের দেখতে কেমন, এ প্রশ্ন জানার কৌতূহল বোধহয় আমাদের সব সময় রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে সন্ধান অন্তত পেতে চাইছেন বিজ্ঞানীরা, যা নাসা অন্তত দাবি করছে এই অত্যাধুনিক টেলিস্কোপের মাধ্যমে, কিসের সন্ধান চাইছেন, এই টেলিস্কোপ কি কাজ করবে? নমস্কার। এলিয়েন নিয়ে যে মানুষের চিন্তাভাবনা বা হইচই সেটা আজকের নয়, বহু পুরনো। এক্ষুনি বঙ্কুবাবুর কথা কই মিল গিয়া বা পিকে এবং বহু বহু ইংরেজি ছায়াছবি, অনেক সাহিত্য, যুগে যুগে পৃথিবীর বাইরে থেকে অনেক উন্নত ধরনের প্রাণী আমাদের এখানে আকাশে দেখা গেছে বা তাদের অবজেক্ট দেখা গেছে, এরকম অনেক দাবি অনেক সময় করা হয়ে থাকে বা হয়েছে এবং এটা হতেই থাকবে। এলিয়েন চিন্তাধারা শুধু আজকের নয়, আইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা আমরা বাংলায় যাকে বলে উলন্ত চাকি, এই ধারণা বহু পুরনো, অনেক সাহিত্যে তার উল্লেখ আছে এবং রিসেন্টও কিছুদিন আগেও হইচই হয়েছে, মানুষ কিছু দেখে যেন দেখতে পেয়েছে, কিছু ছবিও তুলেছে, দেখা গেছে যে সেগুলো ছিল কিছু বেলুন, স্পাই বেলুন বা অন্য ধরনের কিছু, যা কেউ আবার সেটার কোনো খুঁজেই পায়নি। অর্থাৎ মানুষের আগ্রহ রয়ে গেছে। এখন এলিয়েন বলতে আমরা সবসময় আমাদের মনে একটা ধারণা এসেই থাকে যে এরা মানুষের থেকে বিচক্ষণ, দেখতে মানুষের মতো খানিকটা বা না, সেটা তো পুরো শিল্পের কল্পনা। তো এলিয়েন যে বাইরের আছে, আমাদের পৃথিবী একটা গ্রহ, সূর্যের চারিদিকে অনেকগুলো গ্রহ ঘুরছে, তার মধ্যে একটা পৃথিবী। তো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, এই যে সৌর জগৎ, তার মধ্যে পৃথিবীতে আমরা দেখেছি একমাত্র প্রাণের অস্তিত্ব আছে এবং খুব উন্নত মানের মানুষ, উন্নত মস্তিষ্কের মানুষ এখানে বিচরণ করছে। যদিও পৃথিবীর ইতিহাস প্রাণের অস্তিত্ব খুঁজতে গেলে দেখা যায় যে এটা বিবর্তনের মধ্যে ধীরে 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 এই ধরনের উন্নত মানুষ আজকে পৃথিবীর মধ্যে বিচরণ করছে। তাহলে অন্যান্য গ্রহে হলো না, তার কারণ হচ্ছে যে প্রাণের অস্তিত্ব হতে গেলে কয়েকটি শর্ত পূরণ করতে হয়। একটি শর্ত হচ্ছে এখানে জল থাকবে, এখানকার তাপমাত্রা এমন হবে যে প্রাণ ধারণের উপযোগী, এখানকার যে রকি সল্ট বা প্লেট টেকটনিক্সের কথা বলছিলেন সেগুলো হতে হবে এবং উপাদান থাকতে হবে প্রাণ সৃষ্টির, খাদ্যের যে প্রাণ যে জিনিসগুলো ব্যবহার করবে সেই সমস্ত কেমিক্যালস, তার খাদ্যের যে আমরা খাদ্য বলতে শুধু মানুষের খাদ্য ভাবছি না, যদি একপোষী প্রাণী ভাবি তাদেরও আছে, তো এই সমস্ত জিনিস যদি স্যুট করে তখন তাতে প্রাণের অস্তিত্ব থাকবে। যেমন আমাদের বুধ, শুক্র এত গ্রহ গরম, মঙ্গল বৃহস্পতি ওদিকে যদি যায় এত ঠান্ডা, মঙ্গলে তো আবার সেরকম কোনো আমাদের মতো এখানকার অ্যাটমসফিয়ার নেই, তাই সেখানে প্রাণ সৃষ্টি হয়নি। তাই বিজ্ঞানীদের বহু বছর ধরেই এই একটা চিন্তাধারা যে সূর্য একটা তারা, এরকম আকাশের দিকে যদি আমরা তাকাই তাহলে হাজার হাজার নক্ষত্র আছে, তারা আছে, লক্ষ লক্ষ বা কোটি কোটি তারা আছে, সূর্য তাদের মধ্যে একটি। এবং ঘটনাচক্রে সূর্যের মধ্যে, প্ল্যানেটারি সিস্টেমের মধ্যে, উপগ্রহ গ্রহগুলির মধ্যে পৃথিবীতে প্রাণ ধারণ সম্ভব হয়েছে। তাহলে এমন কি কোনো সূর্য নেই যে তার চারিদিকে নানার যে অনেকগুলো গ্রহ নক্ষত্র আছে তাদের কেউ কেউ প্রাণ ধারণের উপযোগী, আমরা বলবো হ্যাবিটেবল যে আর্থের মতো সেখানে প্রাণ ধারণের উপযোগী পরিবেশ আছে কোনো একটি গ্রহে? এরকম 5-6 হাজার গ্রহকে বিজ্ঞানীরা চিহ্নিত করতে পেরেছেন এবং তাদের মধ্যে 25টি গ্রহকে বেছে নেওয়া হয়েছে যে এদেরকে স্টাডি করা হবে যাতে সেখানে প্রাণের লক্ষণ আছে কি না সেটা বোঝার জন্যে। সেই কারণে বিজ্ঞানীরা অনেক যে যন্ত্রপাতি বা স্পেস টেলিস্কোপ আগে পাঠানো হয়েছে সেগুলোতে এখন পর্যন্ত কিছু অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তাই বিজ্ঞানীদের ধারণা হলো
যে এমনকি কিছু আমরা আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে যেগুলো বলা হলো যে সুপার হাবল টেলিস্কোপ, অর্থাৎ হাবল টেলিস্কোপ 1990 যে আকাশে গিয়েছিল, এবার যুগান্তকারী আবিষ্কার উনি করতে পেরেছে। 1922 জেমস ওয়েব টেলিস্কোপ আকাশে স্থাপন না হয়েছে এবং অত্যন্ত শক্তিশালী, কিন্তু ইনফ্রারেডে কাজ করে মূলত। হাবল টেলিস্কোপ ভিজিবল লাইটে মূলত কাজ করেছে। এমন টেলিস্কোপ একটা চিন্তাভাবনা করা হলো যে যেটাকে সুপার হাবল অর্থাৎ আরও ভালো অত্যন্ত ফেন্ট যে সিগন্যাল বা ওখান থেকে যে আমরা সংকেত পাবো সেই সংকেতকে বিশ্লেষণ করতে মেনলি আলো। আমরা দেখেছি যে এর আগে যখন মঙ্গলেও নানাবিধ পরীক্ষা নিরীক্ষার জন্য যান পাঠানো হয়েছিল নাসার তরফ থেকে, নাসার রোভার কিউরিওসিটি যানের মাধ্যমে তার মাস্ট ক্যামে যে ছবি ধরা পড়েছিল সেখানে রীতিমতো বলা হচ্ছিল যে মঙ্গলে পাথরের গায়ে একটা পালক যা কিনা দেখে কোনো বিজ্ঞানী মনে করেছিলেন যে বন্ধ ঘরের দরজা হতে পারে, অর্থাৎ সেখান থেকে এলিয়ানদের একটা খোঁজ। এ নিয়ে তো বিজ্ঞানীদের মধ্যে অবশ্যই প্রশ্ন, নানান যুক্তিতর্ক আলোচনা ছিল এবং সেখান থেকে এখন স্পেসিফিক এলিয়ান হান্টিং যে টেলিস্কোপ এবার নাসার তরফ থেকে, আপনি যেমনটা বলছিলেন সুপার হাবলের কথা, তার প্রযুক্তিগত বৈশিষ্ট্য অর্থাৎ এই প্রযুক্তির দিক থেকে তারা কতটা উন্নত, কোন কোন বিষয়গুলো এক্ষেত্রে বিজ্ঞানীরা নজর দিচ্ছেন? এক্স্যাক্টলি, হাবল টেলিস্কোপ একটা দিগন্ত উন্মোচিত করেছিল। তখনকার যা প্রযুক্তি ছিল এখন সেই সমস্ত অভিজ্ঞতা ব্যবহার করে এই যে নাসার যে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত ডক্টর জেসি ক্রিশ্চিয়ান শেফ, তাঁর যে ধারণা যে আমরা এমন কিছু সফটওয়্যার হার্ডওয়্যার এমন প্রযুক্তি ব্যবহার করব যা হাবলে যেটা অত্যন্ত ফেন্ট মানে প্রায় আসেনি বললেই চলে, সেই প্রযুক্তিগত অন্তত 100 গুণ বেশি সূক্ষ্ম যন্ত্র তৈরি করা হবে, সেই যন্ত্রের সাহায্যে আরও ভালো রেজুলিউশন, আরও ভালো তার থেকে তথ্য বিশ্লেষণ, এইসব এই অঙ্গ। এখন প্রযুক্তিটা যে এর মধ্যে হাতের কাছে এসে গেছে তা নয়, তার কারণ হচ্ছে আব্দুল্লাহ সাহেব আমাদের সঙ্গে থাকবেন এবং তাকে সঙ্গে রেখেই তিথি আমরা এবার পরিচালক সন্দীপ রায়ের একটি বক্তব্য শোনানোর চেষ্টা করব, কারণ এই গোটা বিষয় আমরা অনেক কিছুই জানতে পেরেছি। কি বলছেন সন্দীপ রায়, তার কথা শুনবো। আবার গল্পে প্রথম যেটা উনি পরিচিতি লাভ হয়, এখন সেখানে এলিয়ান কিন্তু ভালো এবং সেখানে আমাদের বঙ্কুবাবুকে এসে সাহায্য করছে, তো কাজেই এটা একটা নতুন ব্যাপার, নতুন ব্যাপার। এবং বিদেশেও সেরকম ভাবে, পরে তো ইটি এসছে, অবশ্যই এসছে ভালো, এবং কিছু কিছু একটা দুটো ছবি হয়েছে যেখানে ভালো, কিন্তু অধিকাংশই বিভৎস দেখতে সে ইত্যাদি ওরকম ব্যাপারটা পার। বহুকাল থেকেই এটা হয়ে আসছে যে মানে একটা কানেকশন, একটা একটা ওদের সঙ্গে যাতে একটা কথা বলার একটা 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 কমিউনিকেশন যদি করা যায় তাহলে সেটা বহুকাল থেকেই চলছে, এবার সেটা বাস্তবায়িত হতে চলেছে আর কি। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ বলে আমার মনে হয় এবং আমরা অপেক্ষা করে থাকবো। বাবা থাকলে অবশ্যই অবশ্যই এক্সাইটেড হতেন। এখান থেকে শর্মিষ্ঠা উদ্দীপনা উচ্ছ্বাস এটা কিন্তু তুঙ্গে। দেখো পরবর্তীতে কি ছবি এই সুপার হাবল টেলিস্কোপ আমাদেরকে দেবে, কি তথ্য দেবে, সেটা অবশ্যই সময় সাপেক্ষ, কিন্তু আমার তোমার মতো সাধারণ মানুষজনের এবং সন্দীপ রায়ের মতো বিশিষ্ট পরিচালক যার বাবার হাত ধরে অর্থাৎ এই যে বঙ্কুবাবুর বন্ধু থেকে এলিয়ানের উৎপত্তি ভাবনা চিন্তা এই সমস্ত কিছু পরবর্তীতে কোন দিকে মোড় নেবে আমরা আরো বিস্তারিত আলোচনায় আসবো। সত্যি একটু অন্য ধরনের বিষয়ের উপর আমরা কথা বলছি, আমরা সুপার হাবল টেলিস্কোপ এবং যা নাসার বিজ্ঞানীরা এই টেলিস্কোপের মাধ্যমে তাদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে তিথি, এবং সব থেকে বড় কথা তাদের একটা সন্ধান অনেকটা দূর পর্যন্ত পৌঁছেছে এবং জানার চেষ্টা করছেন তারা যে যারা ভিন গ্রহের প্রাণী যাদেরকে আমরা সহজ কথা এলিয়েন বলে তারা কোথায়, তাদের অস্তিত্ব, তাদের এই অস্তিত্ব তাদের আরও সুদূর প্রসারী যা যা কীর্তিকলা
সবটাই যাতে এই টেলিস্কোপের মাধ্যমে ধরা পড়ে তার একটা অনুসন্ধান তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। একদম, এবং যেমনটা আব্দুল্লাহ স্যারও বলছিলেন যে 25টি গ্রহকে রীতিমতো কিন্তু শর্মিষ্ঠা বেছে নেওয়া হয়েছে, অর্থাৎ যাদের উপরে কাজ করবে এই সুপার হাবল টেলিস্কোপ, যাদের উপরে এই গোটা পর্যবেক্ষণ বলো, পরীক্ষা নিরীক্ষা বলো, সমস্ত রিসার্চ ওয়ার্ক গুলো চালু হবে, এবং সেক্ষেত্রে এই 25টা গ্রহ এবং তার পাশাপাশি আরো কিছু বিষয় তো আমাকে তোমাকে আমাদের সকলকেই ভাবাচ্ছে। কারণ দেখো, এই গতিশীলতার সঙ্গে এগিয়ে যাওয়া এই যে রিসার্চ ওয়ার্ক, সেটা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ, মানে আজ বলছি মানে আজ হয়ে যাবে তেমনটা নয়। আমরা দেখেছি যে গত জানুয়ারিতে রীতিমতো একটা বৈঠকও করা হয়েছিল এবং সেই বৈঠকে প্রযুক্তিগত যারা বিশেষজ্ঞরা রয়েছেন, বিজ্ঞানীরা রয়েছেন, প্রকৌশলীরা রয়েছেন, তারা সকলে মিলে একটা মিটিং করেন, যে মিটিংয়ে রীতিমতো এটা স্থাপন করা হয় যে এই যে এলিয়েন হন্টিং, একদম আলাদা করে স্পেসিফিক এলিয়েন হান্টিং টেলিস্কোপ যা নাসা তৈরি করছে, তার লক্ষ্য কি হবে, তার উদ্দেশ্য কি হবে, তার মিশন কি হবে, এগুলো কিন্তু আলাদা আলাদা করে স্থাপন করা হয়েছে। সেক্ষেত্রে এর আগে যতবার যে কোনোভাবে বিজ্ঞানীরা চেষ্টা করেছেন মহাকাশের সমস্ত রহস্য তারা তুলে আনবার চেষ্টা করেছেন, ছবি ক্যামেরা বন্দি করবার চেষ্টা করেছেন, আলোচনা ছিল, মত পার্থক্য ছিল, সেটা আব্দুল্লাহ সাহেবও বলছিলেন, মত পার্থক্য ছিল, কিন্তু এই একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার যে খিদে, সেই খিদে থেকে কিন্তু নাসা কখনোই সরে আসেনি। একদম তাই, তিথি সব থেকে বড় কথা হচ্ছে এই পৃথিবীর বাইরে বা এই পৃথিবীর পরিমণ্ডলের বাইরে একটা মহাজাগতিক একটা বিশ্ব, একটা আলাদা ইউনিভার্স রয়েছে, এবং সেই ইউনিভার্সের যেন সবসময় সেটা প্রত্যেকটা বিষয় দেখবে। আমরা যখন মহাকাশের দিকে তাকাই তখন তার অনেক কিছুই আমাদেরকে ভীষণ অ্যাট্রাক্ট করে, আমরা অনেক প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করি, তারই মধ্যে একটা হয়তো এলিয়ান এবং যার উত্তর খোঁজার চেষ্টা করছেন। একটা ইনফরমেশন যেমন জানাবো দর্শকদের, কারণ এই এলিয়ান নিয়ে রিসার্চ যেমনটা তিথি বলছিল, এই রিসার্চ বা তাদের অস্তিত্ব, তাদের খোঁজ, তাদের প্রতিটা কীর্তি কলাপ স্টেপ, তারা কখন পৃথিবীর সঙ্গে কমিউনিকেট করতে চান, এটা খুব ইম্পর্টেন্ট যে তাদের কমিউনিকেশন এবং তারা কেন কখন পৃথিবীর সঙ্গে কমিউনিকেট করতে চায়, কোন কোন পরিস্থিতি তাদের অনুকূল বা প্রতিকূলে গেলে তারা হয়তো আর সেই, তারা তো অনেক সময় আমরা দেখেছি যে ডিসকানেক্ট, যেগুলো আমরা অনেক সময় সিনেমা মুভিতে চলচ্চিত্র ব্যবহার করা হয়েছে। আজ থেকে প্রায় 2017 পেরুর গুসকো শহরে, এই মুহূর্তে আমার যা মনে পড়ছে যে সেই সময় কিছু মমি আবিষ্কৃত হয়েছিল, সেই সময় বিজ্ঞানীরা সেই সময় অনেক সময় ভেবেছিলেন যে এগুলো তার যা আকার আকৃতি যা যা মিল বা সাদৃশ্য এলিয়ানের সঙ্গে খুঁজে পাওয়া গেছিলো তার সঙ্গে কিছু অংশ মিলেছিল। সেগুলো দীর্ঘ একটা গবেষণা চলে, দীর্ঘ 6-7 বছর ধরে তার একটা গবেষণা চলে, একটা সিদ্ধান্তে উপনীত অনেকেই হন যারা বিশেষজ্ঞরা ছিলেন আর যারা সেটাকে নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছিলেন, তারা নানা তার কাঠামো নিয়ে অনেকটা চুলচেরা বিশ্লেষণ করেছেন। এরই উত্তর আরেকটু খোঁজার চেষ্টা করবো, আমাদের সঙ্গে আব্দুল্লাহ সাহেব আবারও যোগ দিয়েছেন, তিথি যাওয়ার চেষ্টা করি। আব্দুল্লাহ সাহেব, আরও একটা বিষয় আমরা একটু জানার চেষ্টা করবো। আমি একটা ঘটনা পড়ছিলাম এবং সেখানে একটু মনে পড়লো যে এই এলিয়ান নিয়ে খোঁজ এবং তাদের কীর্তিকলাপ যাবতীয় অনুসন্ধান পেরুর একটি শহরে হয়তো বেশ কয়েক বছর আগে যে সমস্ত মমিগুলি উদ্ধার হয়েছিল সেখানে কিন্তু একটা বিশেষ খোঁজ চালান বিজ্ঞানীরা বিশেষজ্ঞরা, সেখান থেকে অর্থাৎ কী কী বিষয় সেগুলোকে খোঁজার চেষ্টা করছে, অর্থাৎ যদি এই সুপার হাবল টেলিস্কোপের কথা বলা হচ্ছে মূলত কোন কোন বিষয়গুলো সাদৃশ্যগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে বিজ্ঞানীরা। আমরা নিজেদের মধ্যে কল্পবিজ্ঞান এবং মানুষের যে চিন্তা ভাবনা, মানুষের যে একটা আবেগ, নানা সিনেমা এবং বিভিন্ন কল্পবিজ্ঞানের যেগুলো বলা হয়ে থাকে সেটা তো আছে, আকাশের দিকে তাকালে কার না ফ্যাসিনেশন হয়। তো বিজ্ঞানীরা বিজ্ঞানের পথেই এগোবেন, তার কিছু প্রাথমিক শর্ত আছে যে এই যে আমরা সুপার হাবল যে কথাটা বলা হচ্ছে তার এমন প্রযুক্তিগত দিক কথা ভাবা হচ্ছে যে অত্যন্ত ক্ষুদ্র সিগন্যাল সেটা সে ডিটেক্ট করে বিশ্লেষণ করতে পারবে। তো প্রথমত আকাশে গিয়ে 2040 সালে যে উৎক্ষেপণের কথা ভাবা হচ্ছে এবং ভাবা হচ্ছে যে আমাদের জীবদ্দশায় ডক্টর জেসি ক্রিশ্চিয়ানসন বলছেন যে আমরা এলিয়ানের খোঁজ পাবো বলেই দৃঢ়ভাবে বিশ্বাস করি, অর্থাৎ 10-20 বছরের কথা উনি বলছেন, তাহলে আমাদের লক্ষ্যটা কী? লক্ষ্যটা হচ্ছে যে 25টা আমাদের আর্থ সদৃশ্য
গ্রহর কথা ভাবা হচ্ছে, তাদের উপরে পর্যবেক্ষণ চালানো। কীভাবে পর্যবেক্ষণ? তাদের যে অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল, তার উপরে পর্যবেক্ষণ চালানো। প্রথমত সেখানে কোনো জীবের অস্তিত্ব আছে কিনা, তাই জীবের অস্তিত্ব যদি থাকে তার কিছু সিগনেচার থাকবে, যাকে বলি আমরা বায়ো সিগনেচার। অর্থাৎ কোনো গ্রহে যদি জীব থাকে তাহলে জীবের বৈশিষ্ট্য কী? জীবের বৈশিষ্ট্য হচ্ছে যে সে ফটোসিনথিসিস, গাছ যারা থাকে তারা করবে যদি গাছ থাকে, এবার তারা খাদ্য গ্রহণ করবে, তারা ওখানকার জীবজন্তু বা প্রাণী বা উন্নত প্রাণী যাতে থাকে তারা কিছু পলিউশন ঘটাবে, এবং যদি আরও উন্নত প্রযুক্তির কিছু থাকে তাহলে সেখান থেকে আমাদের কোনো রেডিও সিগন্যাল এই ধরনের, তারা আমাদের থেকেও যদি আরও উন্নত মানের প্রাণী থাকে বা আমাদের মতোই থাকে তাহলে তারা রেডিও সিগন্যাল বা অন্য ধরনের সিগন্যাল ওখান থেকে কমিউনিকেশান করার চেষ্টা করবে। তো এই সবগুলো নানাভাবে নানা সংকেত ধরার চেষ্টা করা। সেই এবার কোনো কিছু যদি জন্ম থাকে তার মৃত্যু হবে, তাহলে সেইখানে প্রথমত জল আছে কি না, এবং কোনো ডেড বডি যদি ডিকে হয়, মিথেন তৈরি হয়, তাহলে ওখানকার বায়ুমণ্ডলের গ্যাসে মিথেন আছে কি না, এই ধরনের নানা প্যারামিটার বিশ্লেষণ করা হবে। তারপরে যদি উন্নত প্রযুক্তি বা ধরনের জীব সেখানে থেকে থাকে তাহলে তো কমিউনিকেশানের একটা সম্ভাবনা আছে। সুতরাং বিজ্ঞানীদের লক্ষ্য যে এই 25টা যে হ্যাবিটেবল যে ওয়ার্ল্ড অবজারভেটরি, একেবারে আব্দুল বাবু যে বিষয়গুলো বারংবার সামনে আসছে, অর্থাৎ এই যে সময়সীমা 10-12 বছর সময়, এবং তারপর নতুন করে যে প্রাণের হদিশ, শুধুই নয় যে এলিয়ানদের খোঁজের কথা আমরা এতদিন সিনেমায় বা বড় পর্দায়, ছোট পর্দায়, বইয়ের পাতায় দেখে এসেছি, সেখান থেকে দাঁড়িয়ে তার যদি সরাসরি অস্তিত্ব মেলে শর্মিষ্ঠা, তাহলে রোমাঞ্চর তো বোধ হয় কোনো শেষ হবে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের আলোচনা যেহেতু আমাদেরকে শেষ করতে হবে, আমি আব্দুল্লাহ সাহেবকে আপাতত অনেক ধন্যবাদ জানাবো এত গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। স্যারকে অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। একেবারেই তাই তিথি, এবং সব থেকে বড় কথা আমার মনে হয় আজকের এই আলোচনা বোধ হয় শেষ এখানে করতে হচ্ছে সময়ের অভাবে, কিন্তু এই অনুসন্ধান বিজ্ঞানীদের সেটা বোধ হয় এখানে শেষ নয়, কারণ অনুসন্ধান আমার মনে হয় সবে শুরু, এবং তাতেই বোধ হয় কাজ করবে এই সুপার হাবল টেলিস্কোপ। এবং অবশ্যই আমরা আরও যা মানুষের কল্পকাহিনীতে জায়গা করে নিয়েছে, সত্যি আমরা নতুন কোনো জাদুর সন্ধান পাই কি না এবং সেটা কবে, তাদের কীর্তিকলাপ সবটাই তারা মানুষের সঙ্গে, এ মানব জাতির সঙ্গে তারা কতটা কমিউনিকেট করতে চায়, কতটা কমিউনিকেট করতে সক্ষম হবে, তাদের প্রয়োজনীয় সবটাই আমরা আরও জানার চেষ্টা করবো। তার জন্য তো অবশ্যই বিজ্ঞানীদের থেকে তার দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে। আজ হাতে সময় নেই, জিরো আবার এখানে শেষ করতে হচ্ছে। আমি আতিথি নেব, বিদায়ের সঙ্গে থাকুক কালকার নিউজ।